বোর্ডে মাঝারি মানের পুঁজি, নিউজিল্যান্ডের লক্ষ্য 246 রানের। বাংলাদেশের বোলারদের তাই দারুণ কিছু করতে হবে। শুরুটা কিন্তু ভালোই হলো। ইনিংসের তৃতীয় ওভারে আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন রাচিন রবীন্দ্র। 12 রানে প্রথম উইকেট হারিয়েছে কিউইরা। এর আগে তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে কিউইদের বিপক্ষে সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। 9 উইকেটে তুলে 245 রান।